আমি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কেউ ধাক্কা লাগাবেন না। পরীক্ষার্থী ঢুকেন, পরীক্ষার্থী ছাড়েন। আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো, প্রত্যাশা তো এই প্লাসেরই করি, এখন দেখি কি করি, প্রিপারেশন অনুযায়ী নাম্বার আসবে। আমাদের আগের ব্যাচের হিসাবে আর কি বলেছে যে ওরা 25 মার্কে, মানে 25 মাসে পরীক্ষা দিছে, আমরা 15 মাসে দিব, এই তুলনায় আর কি একটু কম। এমনি সময় ঠিকই আছে, সময় একদম ঠিক ছিল, আমাদের সিলেবাস অনুযায়ী সময় একদম ঠিক আছে। আমার মেয়ে পরীক্ষা দিতে আসছে, আমরা খিলগাঁ থেকে আসছি, রাস্তা মোটামুটি ভালোই ছিল, একেবারে খুব যান রামপুরার দিকে একটু যান ছিল, এরপরে আর কোনো জ্যাম ছিল না। আমি যেহেতু তাড়াতাড়ি বাইর হয়েছি, যানজট একটু কম পড়ছে, তবে মোটামুটি আছে। আর আমি যদি একটু লেটে বের হইতাম তাহলে হয়তো যারা আসছে আমার পরে তারা প্রচুর যানজটের মধ্যে পড়ছে। এখনও একটু পরে গেট বন্ধ করে দিবে, তারপর অনেকে স্টুডেন্ট যানজটে আটকা পড়ে রয়েছে। এইচএসসি বিএম বিএমটি এইচএসসি ভোকেশনাল ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা 2023 আজকে শুরু হয়েছে 8টি বোর্ডের। আপনারা জানেন যে চট্টগ্রাম অঞ্চলে বন্যার কারণে, আকস্মিক বন্যার কারণে চট্টগ্রাম বিভাগ এবং আমাদের কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগ এই তিনটি বিভাগের, এই তিনটি বোর্ডের পরীক্ষা 10 দিন পরে শুরু হবে। তা আজকে 17 অগস্ট শুরু হয়ে 8টি বোর্ডের পরীক্ষা 25শে সেপ্টেম্বর ইনশাল্লাহ শেষ হবে, আর ওই তিনটি বোর্ডের পরীক্ষা 27শে আগস্ট শুরু হয়ে 5ই অক্টোবর শেষ হবে। ভেতরের আমরা যতখানি দেখেছি পরীক্ষার যে সামগ্রিক যে আয়োজন, যে ব্যবস্থা, সেগুলো সবই খুব সন্তোষজনক। আমাদের পরীক্ষার রেজাল্ট 60 দিনের মধ্যেই হবে ইনশাল্লাহ। এখন আমরা যাদের আগে হচ্ছে তাদেরটা 60 দিনের মধ্যেই হবে, অন্যদেরটা ওই 60 দিনের মধ্যে করার চেষ্টা করব, যদি সমস্যা কোনো থাকে তাহলে হয়তো আমরা, কিন্তু সবারই 60 দিনের মধ্যে হবে ইনশাআল্লাহ।